সালাম আহমদুল্লাহ সম্মান তো ভাই জানতে চেয়েছেন যে কোনো মানুষ যদি ভুল কাজ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আবার ভুল কাজ করে তাহলে আল্লাহ সাল্লাহ তাকে কতবার সুযোগ দেবেন অথবা কারোর যদি হক নষ্ট করে প্রথম কথা হচ্ছে হক হচ্ছে দুটো একটা হচ্ছে আল্লাহ সুপাতাল হক আল্লাহ সুমাতাল হক হচ্ছে নামাজ কায়েম করা সালাত আদায় এই সালাত আদায় করা অথবা সালাত নামাজ একই শিয়াম পালন করা হজ পালন করা সামর্থ্য থাকলে জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে এবং আল্লাহ সুমাতের বীজ মানা এটা হচ্ছে আল্লাহ সুত হক যদি এই হকগুলো আল্লাহ হক যদি কেউ না মানে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন যদি সে সিফ না করে আল্লাহ সমত্র রাজা করেছেন ষোলো নিশ্চয়ই আটচল্লিশ নম্বরে তো একশো ষোলো নম্বর আমি চাইলে বান্দার সমস্ত গুণায় ক্ষমা করব যেটা ক্ষমা করা হয়েছে সেটা শেখ আর একটা হক হচ্ছে বান্দার হক কারো যদি বান্দার কাছ থেকে টাকা পয়সা মেনে নেয় বান্দার কি কষ্ট দিয়ে থাকে তাহলে সেই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে বান্দার হক যদি কেউ না মানে না আদায় করে আল্লাহ সমত্র তাই ক্ষমা করবে না যতক্ষণ না পর্যন্ত সেই বান্দার তাই ক্ষমা করছে আপনি কাউকে কাছে পাঁচশো টাকা মেরে দিয়েছেন আর আপনি আল্লাহর কাছে গিয়ে কাঁদছেন মসজিদে পড়ে পড়ে আল্লাহ আমায় ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষের কাছে গিয়ে আপনি ক্ষমা না চাইবেন এবং সে যত কন্যা ক্ষমা করবে আপনি ক্ষমা পাবেন না তাহলে আল্লাহ সুমাতাল্লার কাছে হচ্ছে ক্ষমা চাইতে হবে যেটা আল্লাহর হক নষ্ট করে দেন তাহলে আল্লাহ চাই চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক আপনাকে বান্দার তাকে ক্ষমা চাইতে হবে এখন প্রশ্ন হলো যে কেউ যদি ভুল করছে এবং ক্ষমা চাইছে ভুল করছে আবার ক্ষমা চাইছে আল্লাহ সুমাত কতবার তাকে সুযোগ দেবেন প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তওবা করার একটা নিয়ম আছে এবং তওবার নিয়মের জন্য আমি একটা অডিও দিয়েছি ওটা শুনলে বুঝতে পারবেন যে তওবার পদ্ধতি রকম তওবা মানে হচ্ছে যে যে কাজটা আমি করেছি দ্বিতীয়বার আর করবো না আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া এই কাজটা আর আমি করব না কিন্তু তারপরে যদি সে করে তাহলে সে আল্লাহ সুমাতার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর করলো তো আল্লাহ নাফরবানি করলো নাফরবানিকে আল্লাহ পছন্দ করেন না আশা করি বুঝতে পেরেছেন এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সবাব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম